हेलो स्टूडेंट्स, वेलकम टू आवर यूट्यूब चैनल मैथ पाठशाला। এখানে আমরা এনসিইআরটির থেকে ক্লাস 12 এর ভেক্টরের এক্সারসাইজগুলো করব। ভেক্টর অ্যালজেব্রা চ্যাপ্টার তোমাদের 10 দেখতে পাচ্ছ, আমরা করব 10.2। ঠিক আছে, এবার দেখো তো প্রথম অঙ্কটা কি বলা আছে। 10.2 এ দেখো প্রথমে অঙ্কটা বলা আছে যে কম্পিউট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফলোয়িং ভেক্টরস। ম্যাগনিটিউডের বাংলাটা হচ্ছে মান। তাহলে এ একটা ভেক্টর দেওয়া আছে ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। দেখো এখানে ক্যাপটা দেওয়া নেই, এটা ক্যাপ হবে এখানটাতে এরকম। বি ভেক্টর হচ্ছে 2i ক্যাপ মাইনাস 7j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। আর সি ভেক্টর হচ্ছে 1/√3i ক্যাপ প্লাস 1/√3j ক্যাপ মাইনাস 1/√3k ক্যাপ। বোঝা গেল? কম্পিউট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফলোয়িং ভেক্টর্স, তিনটে ভেক্টর দেওয়া আছে, তিনটে ভেক্টরে আমাদেরকে মান বের করতে হবে। এগুলো সব কম্পোনেন্ট ফর্ম দেওয়া আছে। চলো প্রথম অঙ্কটা করি। এক্সারসাইজ 10.2, এক্সারসাইজ 10.2 দেখো প্রথমের অঙ্কটা, একের মধ্যে দেখো প্রথমে কী দেওয়া ছিল, এ ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এবারে আমরা কি জানি, দেখো নোট হিসেবে লেখা রাখো তোমরা, নোট হচ্ছে আর ধরো একটা ভেক্টর আছে, তাহলে এর কম্পোনেন্ট ফর্ম হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এটা হচ্ছে আমাদের আর, যেটা এটা হচ্ছে কম্পোনেন্ট ফর্ম, কম্পোনেন্ট ফর্ম। ঠিক আছে, এর আমরা ভ্যালুটা কীভাবে বার করবো? আমরা জানি এই আর ভেক্টরের মান বের করতে গেলে একটা মডুলাসের মধ্যে রাখতে হবে, মড আর। এর সূত্র হচ্ছে x² + y² + z² এই এক্স ওয়াই জেড হচ্ছে এই যে এক্স ওয়াই জেড। বোঝা গেল? সূত্রে পুট করে দাও তাহলে এই যে, তাহলে মডুলাস অফ এ ভেক্টর ইকুয়াল টু আন্ডার রুট এই আই ক্যাপের সামনে এক্স কত আছে, সহ কত, আই ক্যাপের সহ হচ্ছে 1 স্কোয়ার প্লাস জে ক্যাপের সামনে সহ কত, 1, তাহলে 1 স্কোয়ার। কে ক্যাপের সামনে এর সহ কত, 1, তাহলে 1 স্কোয়ার। তাহলে দেখো 1 স্কোয়ার 1 1 1, তাহলে √3। বোঝা গেল? এবার আসছে দেখো দুইয়ের প্রশ্নটা। বি ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে 2i ক্যাপ - 7j ক্যাপ - 3k ক্যাপ। তাহলে বি ক্যাপ, সরি বি ভেক্টর, বি ভেক্টর সমান দেওয়া আছে 2i ক্যাপ - 7j ক্যাপ - 3k ক্যাপ। 2i ক্যাপ - 7j ক্যাপ - 3k ক্যাপ সূত্রে বসিয়ে দাও। তাহলে মডুলাস অফ বি মানে এটা বি ভেক্টর ছিল, এর মান যখন বের করবো, ম্যাগনিটিউড যখন বার করবো, তখন আমরা এটাকে এভাবে লিখবো, রুট আন্ডার রুট এই আয়ের আই ক্যাপের সহ কত, 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস, সরি প্লাস এই জে ক্যাপের সহ কত, -7, তাহলে -7 হোল স্কোয়ার প্লাস কে ক্যাপের সহ কত, -3, তাহলে -3 হোল স্কোয়ার। কারণ আমরা কী জানি সূত্র তো x² + y² + z² না, বের করে নাও 2 স্কোয়ার 2 2 4 7 7 49 আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর -3 × -3 + 9 যোগ করো। এটা যদি 10 হতো, এটা যদি 50 হতো, 50 10 60 64, 2 বেশি লিখেছি, 62, এটা হচ্ছে তোমাদের উত্তর। বোঝা গেল? এবার সি এটা দেখো, সি ভেক্টর সম্বন্ধে আছে 1/√3i ক্যাপ প্লাস 1/√3j ক্যাপ মাইনাস 1/√3k ক্যাপ। দেখো সি ভেক্টর সমান দেওয়া আছে 1/√3i ক্যাপ প্লাস 1/√3j ক্যাপ মাইনাস 1/√3k ক্যাপ। এবারে দেখো তোমরা মডুলাস অফ সি ভেক্টর সমান কী লিখবো, আন্ডার রুট এই যে আই ক্যাপের সহ কত, 1/√3, 1/√3 হোল স্কোয়ার প্লাস জে ক্যাপের সহ কত, 1/√3 এর হোল স্কোয়ার প্লাস কে ক্যাপের সহ কত,
ওয়ান আপন রুট থ্রি মাইনাস ওয়ান আপন রুট থ্রি এর হোল স্কোয়ার। দেখো আমরা কি জানি, রুট থ্রি ইন্টু রুট থ্রি করলে রুট নাইন সমান থ্রি, তার মানে আমি যদি রুট থ্রিকে বর্গ করি তাহলে স্কোয়ারটা উঠে যায়, তাহলে একের স্কোয়ার এক আর রুট থ্রিকে যেহেতু স্কোয়ার করছি তিন বেরোবে। একই হবে এখান থেকেও একের তিন, এখান থেকেও একের তিন, দুটো যেহেতু স্কোয়ার আছে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে একের তিন হয়ে গেল। লসাগু তিন, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, রুট ওভার তিন আপন তিন, কাটাকুটি করলে এটা হয়ে যাবে রুট ওয়ান সমান হচ্ছে ওয়ান। এটা হচ্ছে তোমাদের উত্তর, বোঝা গেল? এবার দেখো বিয়ের প্রশ্নটা, দ্বৈতের প্রশ্ন, দ্বৈতের প্রশ্ন কি বলেছে দেখো, রাইট টু ডিফারেন্ট ভেক্টরস হ্যাভিং সেম ম্যাগনিটিউড, দুটো আলাদা আলাদা ভেক্টর লিখতে হবে যাদের একই মান, ম্যাগনিটিউড মানে হচ্ছে মান, এটা যে যার মতো করে সবাই লিখতে পারে। ধরো আমি এইভাবে লিখছি দ্বৈতের প্রশ্ন, ধরো আর ওয়ান ভেক্টর নাম দিলাম, এটাকে লিখছি আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ, তাহলে এর মডুলাস যদি আমরা বের করি তাহলে কত হবে, মডুলাস অফ আর ভেক্টর সমান রুট ওভার এই যে আই ক্যাপের সহ কত ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার প্লাস জে ক্যাপের সহ কত টু, টু স্কোয়ার প্লাস কে ক্যাপের সহ কত থ্রি, তাহলে হয়ে যাবে থ্রি স্কোয়ার। তাহলে একের স্কোয়ার এক, দুই স্কোয়ার চার, তিন স্কোয়ার নয়, নয় একে দশ চোদ্দো, রুট ফোরটিন, বোঝা গেল? আর একটা ভেক্টর দেখো লিখছি আর টু ভেক্টর, আমরা লিখছি টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ, কিছুই না, এই দুটাকে আগে লিখেছি এখানে এক করে দিয়েছি, এইভাবে উলট পালট করে ব্যাপারটাকে মিলিয়ে দিয়েছি। তাহলে আর টু মডুলাস অফ আর টু কে মডুলাস অফ আর টু ভেক্টর সঙ্গে কত হবে, আন্ডার রুট আই ক্যাপের সহ কত টু, টু স্কোয়ার, জে ক্যাপের সহ কত ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার প্লাস কে ক্যাপের সহ কত থ্রি, তাহলে থ্রি স্কোয়ার। তাহলে দুই দুয়ে চার, একের স্কোয়ার এক, তিন থ্রিকে নয়, নয় একে দশ চারে চোদ্দো, তাহলে দেখো আর টুর মান হচ্ছে রুট আন্ডার রুট ফোরটিন আর আর ওয়ানের মান হচ্ছে আন্ডার রুট ফোরটিন। তাহলে আমাকে তো এটাই জানতে চেয়েছিলো যে রাইট টু ডিফারেন্ট ভেক্টরস হ্যাভিং দ্য সেম ম্যাগনিটিউড, দুটো আলাদা আলাদা ভেক্টর লেখো যাদের মানটা সেম, তাহলে এটা একটা ভেক্টর হয়ে গেলো, এটা একটা ভেক্টর হয়ে গেল। এবারে আছে তিনের প্রশ্নটা দেখো তোমরা, বলেছে যে রাইট টু ডিফারেন্ট ভেক্টরস হ্যাভিং সেম ডিরেকশন, মানে দিক, দুটো ভেক্টরের দিক একই হবে লিখতে বলেছে, দুটো ভেক্টরের দিক একই মানে কি, দিকটা কার উপর নির্ভর করে, একটা হচ্ছে ডিরেকশন কোসাইন, একটা হচ্ছে ডিরেকশন রেশিও, এদের উপরে দিকটা নির্ভর করে। তিন টাকার কোশ্চেন বলছে দুটোর আলাদা আলাদা ভেক্টর আছে, টু ডিফারেন্ট ভেক্টরস হ্যাভিং সেম ডিরেকশন, সেম ডিরেকশন, এই ব্যাপারটা কার কার উপর নির্ভর করে, দুটো জিনিসের উপরে, একটা হচ্ছে ডিরেকশন কোসাইন, একটা হচ্ছে ডিরেকশন কোসাইন, একটা হচ্ছে ডিরেকশন রেশিও, হচ্ছে ডিরেকশন রেশিও। তাহলে দেখো আমি একটা ভেক্টর লিখছি এইভাবে, আর ওয়ান একটা ভেক্টর, ধরো থ্রি আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ মাইনাস সিক্স কে ক্যাপ, আর একটা ধরো আর টু একটা আছে ভেক্টর, সেটা হচ্ছে সিক্স আই ক্যাপ প্লাস এইট জে ক্যাপ মাইনাস টুয়েলভ কে ক্যাপ। তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এই যে তিন চার ছয় এরাই কিন্তু স্কেলার কম্পোনেন্ট, এরাই হচ্ছে ডিরেকশন রেশিও, তোমরা থিওরিটিক্যাল পোর্শনে দেখেছো, এই যে তিন, এই যে চারটা শুধু, আর এই যে ছয়টা, এটা হচ্ছে স্কেলার কম্পোনেন্ট, মানে কোনো দিক নেই, এসিএ এলএ আর স্কেলার কম্পোনেন্টস, এটাকে বলা হচ্ছে ডিরেকশন রেশিও, ডিরেকশন রেশিও শর্টে হচ্ছে ডিআর, বোঝা গেল?
এইভাবে আমরা অসংখ্য তৈরি করতে পারি, ইনফাইনাইট নাম্বারস নম্বর ভেক্টর আমরা তৈরি করতে পারি, অসংখ্য ভেক্টর তৈরি করতে পারি। কী করেছি, এই আর ওয়ান ভেক্টর ছিল, তো আর ওয়ান ভেক্টর ছিল 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 6k ক্যাপ, এটাকে দুই দিয়ে গুণ করে দিয়েছি। তো দুই দিয়ে গুণ করলে দেখো 3 2 6, 4 2 8, 6 2 12, বোঝা গেল? এইভাবে অসংখ্য আমি ভেক্টর তৈরি করতে পারি। এর মানেটা কি, ধরো এটা একটা ভেক্টর ছিল, একে ডবল করে দিচ্ছি, সংখ্যা গুণ করলাম, তাহলে এইভাবে বাড়ছে, এইভাবে বাড়ছে, এইভাবে বাড়ছে, তো দিকটা একই আছে, বেড়ে বেড়ে যাচ্ছে। মানে ধরো এই যে প্রথম ভেক্টরটা, এটা শুধু 82% ছিল, তাকে দুই দিয়ে গুণ করে এটা তৈরি হলো, তার মানে এখান থেকে এতটা তৈরি হয়ে গেলো, কিন্তু দিকটা দেখো সেম আছে। মানে আমি বলতে চাইছি, এইভাবে তোমরা বুঝতে পারো, ধরো এটা যদি এ ভেক্টর হয় তাহলে এটা হয়ে যাবে 2a ভেক্টর, এর ডবল এটা, কিন্তু দিকটা দেখো এদের একই, তাহলে আমাদের উত্তর হয়ে গেল এই দুটো। এটা যে যেমন খুশি লিখতে পারে। এবার দেখো চারের প্রশ্ন, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই সো দ্যাট দ্য ভেক্টরস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ অ্যান্ড xi ক্যাপ প্লাস yj ক্যাপ আর ইকুয়াল। এই দুটো ভেক্টর ইকুয়াল, দুটো ইকুয়াল ভেক্টর কখন হবে, দুটো ভেক্টর সমান কখন হবে, নোট তোমরা লিখে রাখো। সেটা হচ্ছে ধরো আর ওয়ান একটা ভেক্টর আছে, তাহলে a1 i ক্যাপ প্লাস b1 j ক্যাপ প্লাস c1 k ক্যাপ, আর একটা r2 ভেক্টর আছে, ধরো a2 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস c2 k ক্যাপ। তাহলে আমরা যদি বলি r1 ভেক্টর = r2 ভেক্টর, মানে r1 ভেক্টর আর টু ভেক্টর দুটো সমান, এর অর্থ কি, এর অর্থ হচ্ছে a1 = a2, অর্থাৎ এই a1 = a2, এই b1 = b2, b1 = b2, c1 = c2, c1 = c2 হয়ে গেল। এর প্রশ্নে কী দেওয়া ছিল, প্রশ্নে এ একটা ভেক্টর দেওয়া আছে, সেটার কম্পোনেন্ট ফর্ম হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর বি একটা ভেক্টর দেওয়া আছে, সেটা দেওয়া আছে xi ক্যাপ প্লাস yj ক্যাপ। এখানে দেখেছি না, দুটো ভেক্টর যদি সমান হয় তাহলে a1 = a2, b1 = b2, c1 = c2, তাহলে নিশ্চয়ই এখানে এই x এর সাথে 2 সমান হবে, x = 2, আর এই y এর সাথে 3 সমান হবে, y = 3। এটা তোমাদের অ্যান্সার। এবার দেখো পাঁচের প্রশ্ন, দেখো পাঁচের কোশ্চেন বলেছে যে ফাইন্ড দ্য স্কেলার অ্যান্ড ভেক্টর কম্পোনেন্টস অফ দ্য ভেক্টর উইথ ইনিশিয়াল পয়েন্ট, মানে প্রারম্ভিক বিন্দু 2,1 অ্যান্ড টার্মিনাল পয়েন্ট -5,7, মানে প্রারম্ভিক বিন্দু অন্তিম বিন্দু। চলো অঙ্কটা করে নিই। পাঁচের অঙ্ক এই যে ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে ধরো বি পয়েন্ট, এখানে হচ্ছে -5,7, এটা হচ্ছে 2,1, মানে এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2,1 আর বি হচ্ছে -5,7। এটাকে আমরা এই ভেক্টর নাম দিলাম, ম্যাগনিটিউড দিয়ে যদি নাম দিই, লক্ষ্য করো এটা হচ্ছে আর ভেক্টর = xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ, xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ, এটা হচ্ছে কম্পোনেন্ট ফর্ম। তাহলে এখান থেকে আমরা কী জানতে পারছি, এখান থেকে আমরা এটা জানতে পারছি এর স্কেলার কম্পোনেন্ট কী কী আছে, এক্স ওয়াই জেড, মানে এই যে এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে স্কেলার কম্পোনেন্ট, আর ভেক্টর কম্পোনেন্ট কী কী, ভেক্টর কম্পোনেন্ট হচ্ছে এই পুরোটা xi ক্যাপ yj ক্যাপ zk ক্যাপ, বোঝা গেল? তারপরে লক্ষ্য করো এই যে এ ভেক্টরটা আমি বার করছি, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে দুটোর, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট এটা হচ্ছে টার্মিনাল পয়েন্ট, মানে প্রারম্ভিক বিন্দু অন্তিম বিন্দু। তাহলে এর সূত্র হচ্ছে এ ভেক্টর = বার করতে পারি x2 - x1 i ক্যাপ প্লাস y2 - y1 j ক্যাপ প্লাস z2 - z1 k ক্যাপ। তাহলে এটাকে আমি লিখছি এইভাবে, এটা এ, এটা বি, তোমরা ভেক্টর লেখা শিখেছো এ বি ভেক্টর, এ থেকে বিতে, তাহলে হয়ে যাবে x2 - x1, x2 কত, -5, x1 কত, 2, তাহলে -5 - 2 i ক্যাপ প্লাস
y two minus y one, seven minus one, seven minus one, z cap. এখানে দেখো জেড টু মানে জেড ওয়ান, তৃতীয় কোনো বিন্দু নেই, তো তোমরা এটা জিরো লিখতে পারো, জিরো জে ক্যাপ, সরি কে ক্যাপ লিখতেই পারো এটাকে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, কিন্তু কিছু ছিল না কিন্তু শূন্য লিখে দিয়েছি। বিয়োগ করো দেখো, মাইনাস ফাইভ মাইনাস টু, তাহলে মাইনাস সেভেন আই ক্যাপ, এটা মাইনাস সিক্স, সরি প্লাস সিক্স জে ক্যাপ, এটা হচ্ছে জিরো কে ক্যাপ পেলাম। তাহলে এখান থেকে আর কি বলছে, স্কেলার কম্পোনেন্ট, এস সি এল এ আর কম্পোনেন্ট, কত কি শিখলাম এখানে, স্কেলার কম্পোনেন্ট হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড কত, আয়ের আই ক্যাপের যে সহগটা, তাহলে মাইনাস সাত, জে ক্যাপের সহগ সিক্স, কে ক্যাপের সহগ জিরো। আর এবার আসছে ভেক্টর কম্পোনেন্ট, ভেক্টর কম্পোনেন্ট হচ্ছে এই যে এখানে শিখলাম এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, তাহলে এই পুরোটা, তাহলে মাইনাস সেভেন আই ক্যাপ কমা সিক্স জে ক্যাপ, এটা হচ্ছে জিরো কে ক্যাপ, বোঝা গেল? এবার হচ্ছে ছয় দাগের প্রশ্নটা, কি বলেছে ছয় দাগের প্রশ্নে, ফাইন্ড দ্য সাম অফ ভেক্টর, সাম মানে যোগ করা, এ ভেক্টর দেওয়া আছে কম্পোনেন্ট ফর্মে, আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ, বি ভেক্টর হচ্ছে মাইনাস টু আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ প্লাস ফাইভ কে ক্যাপ, অ্যান্ড সি ভেক্টর হচ্ছে আই ক্যাপ মাইনাস সিক্স জে ক্যাপ মাইনাস সেভেন কে ক্যাপ। ছয় দাগের প্রশ্ন আমরা কী করছি দেখো, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটা সমানই হচ্ছে, তোমরা কীভাবে করবে, আই আই যোগ করবে, জে জে যোগ করবে, কে কে যোগ করবে, প্রথমে একবার পুরোটা লিখে নিই, আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ, তাহলে এটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে মাইনাস আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ প্লাস ফাইভ কে ক্যাপ প্লাস ব্র্যাকেটের মধ্যে আই ক্যাপ মাইনাস সিক্স জে ক্যাপ মাইনাস সেভেন কে ক্যাপ। এবার কী করবে, এই যে এই আই 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 একসাথে থাকবে, জে 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 একসাথে থাকবে, কে 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 একসাথে থাকবে, তাহলে তোমরা লিখতে পারো ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান, এখানে ওয়ান ছিল, এখানে মাইনাস টু, এখানে ওয়ান, তিনটে যোগ করলে এইভাবে লিখলাম আই ক্যাপ প্লাস, এবার দেখো মাইনাস টু প্লাস ফোর মাইনাস সিক্স জে ক্যাপ, এই যে মাইনাস টু প্লাস ফোর মাইনাস সিক্স জে ক্যাপ প্লাস ওয়ান প্লাস ফাইভ মাইনাস সেভেন কে ক্যাপ, এই যে এখানে কে সহগ ওয়ান, এখানে হচ্ছে কে সহগ ফাইভ, এখানে কে সহগ মাইনাস সেভেন, তাহলে দেখো এই যে ওয়ান ওয়ান যোগ করলে টু প্লাস টু মাইনাস টু জিরো, জিরো আই ক্যাপ মাইনাস, তাহলে মাইনাস সিক্স মাইনাস টু মাইনাস এইট প্লাস ফোর, তাহলে মাইনাস ফোর জে ক্যাপ, এখানে কত হচ্ছে দেখো, পাঁচ একে ছয়, সাথে ছবি করলে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস কে ক্যাপ, তাহলে আলটিমেট শূন্যটাকে বাদ দিয়ে দাও, তাহলে থাকছে কত, মাইনাস ফোর জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার সাতের কোশ্চেন, সাতের কোশ্চেন বলেছে ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর, মানে একক ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ দ্য ভেক্টর, ভেক্টরটা আছে এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ। সাতের প্রশ্ন আমরা জানি ইউনিট ভেক্টরকে লিখে কী হবে, এ ক্যাপ, এটা হচ্ছে ইউনিট ভেক্টর এ ক্যাপ, সূত্র হচ্ছে এ ভেক্টর বাই মডুলাস অফ এ ভেক্টর, এবারে এই যে মডুলাস অফ এ ভেক্টর কী করে বার করতে হয় সেটা তো আমরা শিখেছি, আমাদের অঙ্কটা কত কী দেওয়া আছে, এই যে এ ইকুয়াল টু দেওয়া আছে তোমাদের আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ, তাহলে আই এর ক্যাপের সহগ কত ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার, জে ক্যাপের সহগ কত ওয়ান, ওয়ান স্কোয়ার, টু ক্যাপের হচ্ছে প্লাস টু স্কোয়ার, ওয়ান প্লাস ওয়ান প্লাস ফোর, চার দুয়ে সিক্স, রুট সিক্স,
তো মডুলাস অফ এ ভেক্টর পেয়ে গেলাম। উপরে দেখো এই ভেক্টরটা বসাও, এই ভেক্টর কত, এই যে এটা আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, আর নিচে এটা হচ্ছে মডুলাস অফ এই ভেক্টর √6। এটাকে এইভাবে লেখো আই ক্যাপ বাই √6 প্লাস জেড ক্যাপ বাই √6 প্লাস 2k ক্যাপ বাই √6, ব্যাস এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। বোঝা গেছে? বা এটাকে তোমরা এইভাবে লিখতে পারো, এই ব্যাপারটা সেম, √6 আই ক্যাপ প্লাস √6 জে ক্যাপ প্লাস √6 কে ক্যাপ, এইভাবে তোমরা লিখে দিলে। এবার আসছে 8-এর কোশ্চেন। 8-এর প্রশ্ন কি বলেছে দেখো, ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ ভেক্টর পি কিউ হোয়ার পি এন্ড কিউ আর দ্য পয়েন্টস, পি বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে 1, 2, 3, 1, 2, 3, অ্যান্ড কিউ যে বিন্দুটা আছে তার স্থানাঙ্ক হচ্ছে 4, 5, 6 রেসপেক্টিভলি। বুঝতে পেরেছো? অঙ্কটা করি তাহলে দেখো, পি কিউর ব্যাপারটা আছে, তাহলে পি কিউ একটা ভেক্টর, সলকাটা মে আছে, তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, কি বিন্দু স্থানাঙ্ক কত পেলাম আমরা, এই যে একটা হচ্ছে 1, 2, 3, একটা হচ্ছে 4, 5, 6, পি হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। তাহলে এবার আমাদেরকে কি করতে হবে, ধরো আমি যদি বার করতে চাই পি কিউ ক্যাপ, তাহলে কি হবে, পি কিউ ক্যাপ যদি আমি বার করতে চাই তাহলে পি কিউ ভেক্টর বাই মডুলাস অফ পি কিউ ভেক্টর। এবার আমাকে কী করতে হবে, আগে পি কিউ ভেক্টর বার করতে হবে, এই পি কিউ ভেক্টরটা আমাকে বার করতে হবে, এই পি কিউ ভেক্টর যদি আমি বার করতে চাই কী করে করবো, লেখো যে x2 - x1, 4 - 1 আই ক্যাপ আগে আমরা শিখলাম, প্লাস এই যে 5 - 2 জে ক্যাপ প্লাস 6 - 3, 6 - 3 কে ক্যাপ। সমাধান করো, 4 থেকে 1 বিয়োগ করলে 3 আই ক্যাপ, 5 থেকে 2 বিয়োগ করলে 3, 3 জে ক্যাপ প্লাস 6 থেকে 3 বিয়োগ করলে 3 কে ক্যাপ। এটা গেল পি কিউটা পেলাম। এবার মডুলাস অফ পি কিউ, মডুলাস অফ পি কিউ ভেক্টর আন্ডার রুট অফ আই ক্যাপের সহগত 3, 3 স্কোয়ার, জে ক্যাপের সহগত 3, 3 স্কোয়ার, কে ক্যাপের সহগত 3, 3 স্কোয়ার, 3 স্কোয়ার 9, 3 স্কোয়ার 9, 3 স্কোয়ার 9, এটা 27। এটা যদি তোমরা যদি বর্গমূল করো পাবে 3√3, কী করে হলো 27, 3 9 27, 3 থেকে 9, এই দুটো দুই দুটো 3 থেকে 1টা 3 বেরিয়েছে, এই যে √3 রয়ে গেছে, এটা বসাও এখানে। এই যে পি কিউ ভেক্টরটা আছে, পি কিউ ভেক্টরের মানটা কত, পি কিউ ভেক্টরটা আছে 3 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, আপন নিচে হচ্ছে 3√3। তাহলে পি কিউ ক্যাপ সংগত হচ্ছে, ভাগ করে করে লেখো 3/√3 আই ক্যাপ 3 জে ক্যাপ, আর 3 তলায় লেখো 3√3 প্লাস 3/√3 কে ক্যাপ। তাহলে 3 3 কাটবে, 3 3 কাটবে, 3 3 কাটবে, তাহলে 1/√3 আই ক্যাপ প্লাস 1/√3 জে ক্যাপ প্লাস 1/√3 কে ক্যাপ, এটা তোমাদের অ্যান্সার হয়ে গেল। এবার 9টা দেখো, 9-এর দাগের প্রশ্ন বলেছে যে ফর গিভেন ভেক্টরস, এ একটা ভেক্টর আছে যার মান হচ্ছে 2i ক্যাপ - j ক্যাপ + 2k ক্যাপ, অ্যান্ড বি ভেক্টরের কম্পোনেন্ট ফর্ম হচ্ছে -i ক্যাপ + j ক্যাপ - k ক্যাপ, ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ দ্য ভেক্টর a+b। এবারে a+b ভেক্টরের দিকে আমাদেরকে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর বের করতে হবে। তার মানে কি, এই মানেটা হচ্ছে এরকম যে 9-এর প্রশ্ন, তাহলে এটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তার মানে এ ক্যাপ, এর মানে এর সূত্র কী হবে, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই মডুলাস অফ এ ভেক্টর প্লাস
বি ভেক্টর, এটা হচ্ছে সূত্র তোমাদের। আগে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বের করে নাও, এই যে এ ভেক্টর দেওয়া আছে, এটা বি ভেক্টরটা দেওয়া আছে, যোগ করবো মানে আয়ের সাথে আয় যোগ হবে, যে সাথে যে যোগ হবে কে সাথে কে যোগ হবে, প্লাস মাইনাস চিহ্ন লোক একটু খেয়াল রাখবে। তাহলে এটা হয়েছে টু মাইনাস ওয়ান আই ক্যাপ, ধরো মাইনাস ওয়ান প্লাস ওয়ান জে ক্যাপ প্লাস টু মাইনাস ওয়ান কে ক্যাপ, দুই থেকে এক বিয়োগ করলে এক আই ক্যাপ, এটা জিরো, এটা কেটে যাচ্ছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে প্লাস জিরো জে ক্যাপ প্লাস দুই থেকে এক বিয়োগ করলে ওয়ান, তাহলে কে ক্যাপ। তাহলে নিট কী জানাচ্ছে, আই ক্যাপ প্লাস কে ক্যাপ। এবারে তোমরা এই ভ্যালুটা বার করো, তাহলে মডুলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর সঙ্গত হবে রুট ওভার আই ক্যাপের সক এক একের স্কোয়ার, কে ক্যাপের সক ওয়ান ওয়ানের স্কোয়ার, তো ওয়ান স্কোয়ার ওয়ান, তাহলে রুট টু, রুট টু পেলাম। এবারে রুট টু যে পেলাম, বসিয়ে দাও এখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ প্লাস ভেক্টর, এ প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টরটা কত, এটা আই ক্যাপ প্লাস কে ক্যাপ বাই এটা হচ্ছে রুট টু। তাহলে আমরা লিখতে পারি এটা বাই এটা, তাহলে ওয়ান আপন রুট টু আই ক্যাপ প্লাস ওয়ান আপন রুট টু কে ক্যাপ, এটা হচ্ছে তোমাদের উত্তর। দশের প্রশ্ন কি বলেছে, দশের তারিখের প্রশ্ন বলেছে যে ফাইন্ড এ ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ ভেক্টর ফাইভ আই ক্যাপ প্লাস সরি মাইনাস জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ হুইচ হ্যাজ ম্যাগনিটিউড এইট ইউনিট, যার মান হচ্ছে আট একক। করো এটা দশেরটা কোশ্চেন নাম্বার টেন। ধরো আমরা লিখছি আর একটা ভেক্টর আছে, কম্পোনেন্ট ফর্ম কি, ফাইভ ফাইভ আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ। তাহলে আর ভেক্টরের একক ভেক্টর অর্থাৎ আর ক্যাপ মানে কত, আর ভেক্টর বাই মডুলাস অফ আর ভেক্টর। তাহলে আর ভেক্টর যেটা আছে এর ভ্যালুটা কত, ফাইভ আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ। এবারে দেখো এই মডুলাস অফ আরটা বার করো, মডুলাস অফ আর সমান হচ্ছে রুট ওভার আয়ের আয়ের সহগত আই ক্যাপের সহগত ফাইভ, তাহলে ফাইভ স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার, কে ক্যাপের সহগত টু টু স্কোয়ার, পাঁচ পাঁচে পঁচিশ, একের মাইনাস এক ইন্টু মাইনাস এক, তাহলে প্লাস এক টু টু জা ফোর, চার একে পাঁচ মানে রুট থার্টি। তাহলে মডুলাস অফ আর হচ্ছে রুট থার্টি, তাহলে মডুলাস অফ আর এখানে বসিয়ে দাও রুট থার্টি, এখন লিখতে পারি আমরা। এবার আমাকে কী বার করতে বলেছে, এই যে হুইচ হ্যাজ দ্য ম্যাগনিটিউড এইট ইউনিটস, তাহলে গুণ করতে হবে আট দিয়ে, এটাকে আট দিয়ে গুণ করো, তাহলে এইট আর ক্যাপ, এই পাশে তাহলে আট দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে আট পাঁচে চল্লিশ আপন রুট থ্রি আই ক্যাপ, এই যে মাইনাস আট এইট জে ক্যাপ, নিচে হচ্ছে রুট থার্টি প্লাস আট দুয়ে ষোলো, ষোলো আপন রুট থার্টি কে ক্যাপ, এটা তোমাদের অ্যান্সার। তাহলে ফোর ফর্টি আপন রুট থার্টি আই ক্যাপ মাইনাস এইট জে ক্যাপ আপন রুট থার্টি প্লাস সিক্সটিন আপন রুট থার্টি কে ক্যাপ, বোঝা গেল। এগারো দেখে প্রশ্নে বলেছে যে সো দ্যাট দ্য ভেক্টরস টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ অ্যান্ড মাইনাস ফোর আই ক্যাপ প্লাস সিক্স জে ক্যাপ মাইনাস এইট কে ক্যাপ আর কোলিনিয়ার, তো কোলিনিয়ারের কনসেপ্ট তোমরা পড়েছো, দেখো এই অঙ্কটা করি। তাহলে দেখো এগারো দাগের প্রশ্ন, আমরা যদি বলি যে
এ ভেক্টর অ্যান্ড ভি ভেক্টর আর কোলিনিয়ার, কোলিনিয়ার এটা কখন হবে? যখন এ ভেক্টর ইকুয়াল টু ল্যামডা বি ভেক্টর, যেখানে ল্যামডা হলো এটা স্কেলার কোয়ান্টিটি। হয়ে গেল, তাহলে এ ভেক্টর ইকুয়াল টু ল্যামডা বি ভেক্টর যেমন আমরা লিখতে পারি, ঘুরিয়ে আমরা লিখতে পারি বি ভেক্টর ইকুয়াল টু ওয়ান বাই ল্যামডা এ ভেক্টরও আমরা লিখতে পারি। বোঝা গেল? এবারে দেখো তোমাদের কি বলেছে, দুটো সো দ্যাট দ্য ভেক্টরস, একটা ভেক্টর হচ্ছে টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ, লিখে নিচ্ছি এটা। এ ভেক্টর ইকুয়াল টু টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ। তারপরে আরেকটা দিয়েছে, ধরো বি ক্যাপ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ফোর আই ক্যাপ প্লাস সিক্স জে ক্যাপ মাইনাস এইট কে ক্যাপ। এই যে মাইনাস ফোর আই ক্যাপ প্লাস সিক্স জে ক্যাপ মাইনাস এইট কে ক্যাপ। এই যে দেখো, এই যে বি যে ভেক্টরটার নাম দিলাম, এখান থেকে আমরা যদি মাইনাস টু কমন নিই তাহলে কী থাকছে এখানে, টু আই ক্যাপ, এটা মাইনাস টু কমন নিয়েছি তাহলে এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, থ্রি জে ক্যাপ মাইনাসটা প্লাস হয়ে যাবে, ফোর কে ক্যাপ। বোঝা গেল? এবারে এই প্রশ্নটা দেখো, যে টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ, এটা সমানই তো আবার টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ। তাহলে এই জায়গাটাতে তোমরা এ লিখতে পারো, তাহলে মাইনাস টু এ ক্যাপ। বোঝা গেল? তাহলে বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস টু এ ভেক্টর, এই যে বি ভেক্টর ইকুয়াল টু ওয়ান বাই ল্যামডা এ ভেক্টর, এখানে ধরো মাইনাস টু দিয়ে গুণ আছে, ল্যামডার মান মাইনাস টু। বোঝা গেল? তো এখানে লিখছি আমরা, হেন্স এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর আর কোলিনিয়ার ভেক্টরস, আর কোলিনিয়ার ভেক্টরস। বোঝা গেল? এবার 12 প্রশ্নটা দেখো, 12 প্রশ্ন বলেছে যে ফাইন দ্য ডিরেকশন কোসাইন্স অফ দ্য ভেক্টরস আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ। বারোর অঙ্কটা আমরা করছি, ধরো এটাকে নাম দিয়েছি এ ভেক্টর ওয়ান আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ। আমরা শিখেছি এই যে ওয়ান, এই যে টু, এই যে থ্রি, এগুলো হচ্ছে তোমাদের সব ডিরেকশন রেশিও অর্থাৎ ডিআর, ডিরেকশন রেশিও অথবা ডিআর। ঠিক আছে, তো এগুলো লিখে নিলাম, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি। এবারে দেখো, তোমরা যদি এখান থেকে এই মানটা বের করে নাও, মানে এই ভেক্টরের মানটি যদি বের করে নাও, তাহলে ওয়ান এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার, এক এ স্কোয়ার এক, দুই এ স্কোয়ার চার, তিন এ স্কোয়ার নয়, নয় একে দশ, চারে চোদ্দো, রুট ফোরটিন। এই রুট ফোরটিন অর্থাৎ রুট চোদ্দো দিয়ে যদি আমরা এটাকে ভাগ করে দিই, মানে আমরা ম্যাগনিটিউড দিয়ে ভাগ করছি, এটা কী পেয়েছি আমরা, এটা এই ভেক্টরের ম্যাগনিটিউড পেয়েছি। তাহলে আমাদের এ ভেক্টর ছিল এটা, এবারে এই এ ভেক্টরকে আমরা মডুলাস অফ এ ভেক্টর দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কী পাবো, ওয়ান আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ, নিচে হচ্ছে রুট ফোরটিন, ভাগ করো ওয়ান আপন রুট ফোরটিন, আই ক্যাপ টু আপন রুট ফোরটিন, জে ক্যাপ থ্রি আপন রুট ফোরটিন, কে ক্যাপ। বোঝা গেল? তাহলে এই যে পোর্শনটা হলো এ ভেক্টর বাই মডুলাস অফ এ ভেক্টর, অ্যাকচুয়ালি এখন এই যে এই ভ্যালুটা, এই যে একের ওয়ান বাই রুট ফোরটিন, এই পুরো মানটা, এটা টু বাই রুট ফোরটিন, থ্রি বাই রুট ফোরটিন, এটা হয়ে গেলো আমাদের ডিরেকশন কোসাইন, ডিরেকশন কোসাইন্স অর্থাৎ যেটাকে শর্টে আমরা ডিসি বলি। বোঝা গেল? 13 প্রশ্ন দেখো,
ফাইন্ড দ্য ডিরেকশন কোসাইন, আমাদের ডিরেকশন কোসাইন বের করতে বলেছে অফ দ্য ভেক্টর জয়নিং দ্য পয়েন্টস এ, একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক 1, 2, -3, অ্যান্ড বি একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক -1, -2, 1, ডিরেক্টেড ফ্রম এ টু বি, এ থেকে বির দিকে যাচ্ছে। এ থেকে বির দিকে যাচ্ছে তার মানে এরকম হবে, এটা এ, এটা বি, এ থেকে বির দিকে যাচ্ছে। এ যে বিন্দুটি আছে এর স্থানাঙ্ক ধরো 1, 2, -3, আর বি যে বিন্দুটা আছে ধরো -1, -2, 1, এখান থেকে এটা হলো। এবারে ধরো যে এবি ভেক্টরটা বের করছি, এখান থেকে এবি ভেক্টর বের করতে হলে কী করতে হবে, x2 - x1, x2 কত, -1, x1 হচ্ছে 1, তাহলে 1 আই ক্যাপ প্লাস y2 মানে -2, এখানে যে y1 আছে 2 বিয়োগ করে দিলাম, এটা হয়ে যাবে জে ক্যাপ প্লাস z2, এটা z1, তাহলে 1 থেকে -3 বিয়োগ হবে, তাহলে এখানে -3 আছে আর সূত্রের মাইনাস, তাহলে এটা হয়ে যাবে +3 কে ক্যাপ -1, -1, -2 আই ক্যাপ, এটা হচ্ছে -4, প্লাস মানে হচ্ছে মাইনাস, তাহলে -4 জে ক্যাপ, 3 × 4, 4 কে ক্যাপ, তাহলে আমরা এ বি ভেক্টর পেয়ে গেলাম -2 আই ক্যাপ -4 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। তাহলে এখানে এই যে -2, এই যে 4, এই যে 4, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের ডিরেকশন রেশিও, আগে আমরা শিখলাম এগুলো হচ্ছে আমাদের ডিরেকশন রেশিওস, ডিরেকশন রেশিও। তাহলে এই এর মডুলাসটা বার করবো এ বি ভেক্টরের, তাহলে রুট ওভার এখানে এক্স কত, -2, -2 স্কোয়ার, ওয়াই কত, -4, তাহলে -4 হোল স্কোয়ার, প্লাস এখানে হচ্ছে 4 হোল স্কোয়ার, 2 × 2 = 4, -4 - 4 প্লাস 16, 4 × 4 = 16, 16 × 2 = 32, 4 × 36 অর্থাৎ 6, তাহলে মডুলাস অফ এ বির ভ্যালু হচ্ছে আমাদের 6। এবারে এ বি যে ভেক্টরটি আছে, এ বি ভেক্টর কত পেয়েছি আমরা, এটা -2 আই ক্যাপ -4 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, এটাকে আমরা ভাগ করে দিচ্ছি তার মডুলাস দিয়ে, তাহলে আগের মতো ভাগ করে দিলাম, তাহলে কী হবে, বাই মডুলাস অফ এ বির ভ্যালু কত, 6, তাহলে 6 দিয়ে ভাগ করছি, তাহলে কত আসবে, -2/6 আই ক্যাপ -4/6 জে ক্যাপ প্লাস 4/6 কে ক্যাপ, 2 × 2 = 4, 2 × 3 = 6, 2 × 2 = 2, 3 = 6, 2 × 2 = 2, 3 = 6, তাহলে নিট রেজাল্ট যেটা আসছে আমাদের এটা হয়ে যাচ্ছে -1/3 আই ক্যাপ -2/3 জে ক্যাপ প্লাস 2/3 কে ক্যাপ। তাহলে ডিরেকশন কোসাইন, আমাদের ডিরেকশন কোসাইনগুলো কী কী হচ্ছে, ডিরেকশন কোসাইন কী হলো, এই যে -1/3 কমা -2/3 কমা এই যে 2, তাহলে এটা হচ্ছে আমাদের ডিরেকশন কোসাইন। তাহলে এই যতক্ষণ না ভাগ করেছি, মানে মডুলাস দিয়ে ভাগ করার আগে পর্যন্ত, মানে ওর মান দিয়ে, এবির যে মানটা ভ্যালুটা ওটা দিয়ে যতক্ষণ না ভাগ করেছি, ভাগ করিনি এখানে, তাহলে এখানে -2, -4, 4, এগুলো হচ্ছে ডিরেকশন রেশিও, যখনই এই প্রত্যেকটাকে যখনই আমি তাদের মান অর্থাৎ 6 দিয়ে ভাগ করে দিলাম, এইবারে যখন আসছি -1/3, -2/3, -2/3, এগুলো হচ্ছে ডিরেকশন কোসাইন, এটা কিন্তু একটু ভালোভাবে বুঝবে। চতুর্থ প্রশ্নটা দেখো, 14, সো দ্যাট দ্য ভেক্টর আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ইজ ইকুয়ালি ইনক্লাইন্ড টু দ্য অ্যাক্সিস ও এক্স, ও ওয়াই অ্যান্ড ও জেড, ইকুয়ালি ইনক্লাইন্ড মানে সমানভাবে ঝুঁকে আছে, সমানভাবে ঝুঁকে আছে বলতে কি, তার কোণটা
ডিরেকশন কোসাইনের মানগুলো বার করো, সমান হচ্ছে কিনা দেখি। কোশ্চেন নাম্বার 14, এটা হচ্ছে ধরো এক্স, এটা হচ্ছে ওয়াই, জেড এক্সিস অর্থাৎ অক্ষ, এটা ধরো ও, এটা ধরো পি, পজিশন ভেক্টর এটা আমাদের। এই এক্স এর সাথে এই যে ওপি, ধরো এটা আলফা কোণ করে আছে, এটা ধরো বিটা কোণ করে আছে, এটা ধরো গামা কোণ করে আছে। তার মানে আমাদের বলতে চাইছে ইকুয়ালি ইনক্লাইন্ড, মানে সমানভাবে ঝুঁকে আছে না, আলফা প্লাস বিটা প্লাস, সরি আলফা প্লাস বিটা প্লাস গামা বলছি, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা, তিনটে কোণ সমান হবে। তিনটে কোণ যদি সমান হয় তাহলে কস আলফা কস বিটা কস গামাও সমান হবে। এবার কস আলফা কস বিটা কস গামাকে আমরা আবার এল এম এন দিয়ে লিখি, তাহলে এল ইকুয়াল টু এম ইকুয়াল টু এন, এটাই তো আমাদের ডিরেকশন কোসাইন। ডিরেকশন কোসাইন, এবারে দেখো এ যে ভেক্টর নাম দিয়েছি, ধরো এ দিয়ে নাম দিলাম, এ বলা আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটাকে আমি এ নাম দিয়েছি, তাহলে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, তাহলে মডুলাস অফ এ ভেক্টর যেটা আছে, তাহলে আই ক্যাপের সহক এক এক স্কোয়ার, জে ক্যাপের সহক ওয়ান এক স্কোয়ার, কে ক্যাপের ভ্যালু হচ্ছে ওয়ান এক স্কোয়ার, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে রুট থ্রি। এবার দেখো এই আই ক্যাপের সহক ওয়ান, জে ক্যাপের সহক ওয়ান, কে ক্যাপের সহক ওয়ান, তাহলে এই যে ওয়ান 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 যেগুলো পাচ্ছি এগুলো হচ্ছে ডিরেকশন রেশিও, ডিরেকশন রেশিও। এবার আমরা কী করবো, ওই এ যে ভেক্টরটি আছে অর্থাৎ আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, একে আমি ভাগ করে দেবো ম্যাগনিটিউড দিয়ে, এই যে মডুলাস অফ এ অর্থাৎ রুট থ্রি দিয়ে, মডুলাস অফ ই ভাগ করে দিলাম, তার মানে এই পাশে রুট থ্রি দিয়ে ভাগ করবো। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, কিছু মানে ওয়ান ওয়ান আছে এখানে, তাহলে ওয়ান আপন রুট থ্রি আই ক্যাপ, ওয়ান আপন রুট থ্রি জে ক্যাপ, ওয়ান আপন রুট থ্রি কে ক্যাপ, ঠিক আছে। আবার আমরা জানি এই ওয়ান আপন রুট থ্রি, ওয়ান আপন রুট থ্রি, ওয়ান আপন রুট থ্রি, এইটাই তো আমরা পাবো ডিরেকশন কোসাইন, তাই না? তাহলে ডিরেকশন কোসাইন আমরা এল দিয়ে লিখি, এটাই আমাদের কস আলফা, এটাই হবে আমাদের ওয়ান বাই রুট থ্রি, অর্থাৎ এই জায়গাটার কথা বলছি। এম সমান কস বিটা সমান হচ্ছে এই যে ওয়ান আপন রুট থ্রি, এন ইকুয়াল টু কস গামা, এটা হচ্ছে ওয়ান আপন রুট থ্রি, দেখতেই পাচ্ছ কস আলফা কস বিটা কস গামা সমান, অর্থাৎ আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা। পরের কোশ্চেনটা দেখো, ফাইন্ড দ্য পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট আর হুইচ ডিভাইডস দ্য লাইন জয়নিং টু পয়েন্টস পি অ্যান্ড কিউ হুজ পজিশন ভেক্টরস আর আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ মাইনাস কে ক্যাপ অ্যান্ড মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ রেসপেক্টিভলি ইন দ্য রেশিও টু ইস টু ওয়ান। নম্বর ওয়ান কোশ্চেন হচ্ছে ইন্টারনালি ডিভাইড করছে, একটা হচ্ছে এক্সটার্নালি মানে ভেতরে এবং বাইরে ডিভাইড করছে, ইন্টারনালি আর এক্সটার্নালি। ইন্টারনালি যদি ডিভাইড করে তার ফর্মুলা কি, এম বি ওয়ান প্লাস এন সরি এম বি ভেক্টর প্লাস এন এ ভেক্টর বাই এম প্লাস এন, এম প্লাস এন ছবিটা আঁকো দেখো, এটা হচ্ছে ও, এটা অরিজিন ধরো, এটাকে এখানে পি আছে, এটা কিউ আছে, এইখানে আছে আর, আছে আর, এই যে ইন্টারনাল ডিভাইড করছে টু ইজ টু ওয়ান অনুপাতে, তাহলে ধরে নিচ্ছি ধরো এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু,
এটা হচ্ছে আমাদের আর ভেক্টর, এই যে ওপি যেটা আছে আই ভেক্টর আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এটা ধরো এটাকে নাম দিয়েছি এ ভেক্টর। আর এই পাশে যেটা আছে ধরো আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা হচ্ছে বি ভেক্টর। সূত্র কি? আর ভেক্টর ইকুয়াল টু এম বি ভেক্টর প্লাস এন এ ভেক্টর বাই এম প্লাস এন। এটা যদি হয় মানটা বসি তো, এম কত? টু, টু এন টু মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এই যে ওয়ান বাইরে হলো, আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর নিচে হচ্ছে এম প্লাস এন, অর্থাৎ কত? টু প্লাস ওয়ান। সমাধান করো, দুটোকে যোগ করবো, তার মানে এখানে কি হবে? দুই দিয়ে আগে এটাকে গুণ হবে, দুই দিয়ে এটা গুণ করতে হবে, দুই দিয়ে এটা গুণ করতে হবে, দুই দিয়ে এটা গুণ করতে হবে, এখানে এক দিয়ে গুণ করতে হবে। তাহলে আয়ের সাথে আয় যোগ হবে, জের সাথে জে, কের সাথে কে, তাহলে মাইনাস টু প্লাস ওয়ান আই ক্যাপ, টু প্লাস টু জে ক্যাপ, প্লাস টু মাইনাস ওয়ান কে ক্যাপ, দুই একে তিন, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ওয়ান আপন থ্রি আই ক্যাপ, এটা দুই দুই চার, চার তিন জে ক্যাপ, দুই থেকে এক যোগ করলে এক, থ্রি কে ক্যাপ। এটা কিন্তু ইন্টারনালি ডিভাইড করেছে, হ্যাঁ ভিতরে, এই যে ভিতরে লিখে দাও আই এন টিই আর এন এ এল এল ওয়াই, ইন্টারনালি ডিভাইড করেছে। ষোলোর কোশ্চেন, ফাইন্ড দ্য পজিশন ভেক্টর অফ দ্য মিড পয়েন্ট অফ দ্য ভেক্টর জয়নিং দ্য পয়েন্টস পি হচ্ছে টু থ্রি ফোর অ্যান্ড কিউ হচ্ছে ফোর ওয়ান মাইনাস টু। মিড পয়েন্ট মানে হচ্ছে ওই এম আর এন এর মানটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান হয়ে যাবে। ওয়ান ইস টু ওয়ান হয়ে যাবে, সরি ওখানে আরেকটা পার্ট বাকি রয়ে গেল, এটা তো ইন্টারনালি গেল, আরেকটা এই যে কোশ্চেন ছিল এটা এক্সটার্নালি ছিল। এক্সটার্নালি হলে কি হবে? এই যে আর ইকুয়াল টু এম বি ভেক্টর প্লাস এন এ ভেক্টর বাই এম প্লাস এন আছে তো, এটা যখন এক্সটার্নালি হবে তখন এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, বাকিটা সেম। করে নিই ওটাকে, এক্সটার্নালি ডিভাইড করছে, ছবিটা কীরকম হবে? ধরো এটা ও, এটা হচ্ছে পি, এটা ধরো কিউ, এখানে আছে আর, এখানে আছে আর আছে ধরো, তাহলে এটা হচ্ছে আর ভেক্টর, এটা বি ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা হচ্ছে এ ভেক্টর আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এটা হচ্ছে এন ইকুয়াল টু ওয়ান, আর এই টোটালটা হচ্ছে এম ইকুয়াল টু টু। ফর্মুলা আমাদের কি? আর ইকুয়াল টু এম বি ভেক্টর মাইনাস এন এ ভেক্টর বাই এম মাইনাস এন, আর ভেক্টর ইকুয়াল টু টু ইন টু মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ মাইনাস ওয়ান ইন টু আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ মাইনাস কে ক্যাপ বাই টু মাইনাস ওয়ান, তাহলে কত হবে এটা? এই আই আই জে জে কে কে বিয়োগ করবো, বিয়োগ করলে এটা হবে মাইনাস টু মাইনাস ওয়ান আই ক্যাপ, এই যে এটা দুই গুণ হচ্ছে, তাহলে এখানে মাইনাস টু, এখানে হচ্ছে মাইনাস ওয়ান, এই যে ওয়ান দিয়ে গুণ হচ্ছে আই ক্যাপ, প্লাস টু মাইনাস টু জে ক্যাপ,
प्लस टू, टू प्लस वन के क्या पाइजे, जे जे के नीचे दुई थेके एक जोग करले एक, समाधान करो आर वेक्टर माइनस टू माइनस वन माइनस थ्री आई कैप, এটা যদি জিরো হয়ে যায় জিরো জে ক্যাপ, এটা দুই একে তিন থ্রি কে ক্যাপ, বোঝা গেল? এবারে ষোলো কোশ্চেনটা দেখো, ফাইন্ড দ্য পজিশন ভেক্টর অফ দ্য মিড পয়েন্ট অফ এন অফ দ্য ভেক্টর জয়নিং পয়েন্টস পি হচ্ছে টু থ্রি ফোর অ্যান্ড কিউ হচ্ছে ফোর ওয়ান মাইনাস টু, মিড পয়েন্ট মানে ওয়ান ইস টু ওয়ান অনুপাতে ভাগ করছে, মানে এই যে সূত্রটা তখন দেখলাম এখানে এই যে এম আর এন আছে, এম আর এন জায়গায় ওয়ান বসিয়ে দাও, নিচেও এম আর এনটা হচ্ছে ওয়ান বসিয়ে দাও, যেহেতু এম ইস টু এনটা ওয়ান ইস টু ওয়ান অনুপাতে ভাগ করছে, বোঝা গেল? ষোলো কোশ্চেন, তাহলে মিড পয়েন্ট যখন হবে তখন হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই টু, তাহলে আর ভেক্টর ইকুয়াল টু ওপি ভেক্টর প্লাস ও কিউ ভেক্টর বাই টু। এবারে দেখো ওপি ভেক্টর কী আছে, টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ, ও কিউ ভেক্টর ফোর আই ক্যাপ জে ক্যাপ মাইনাস টু কে ক্যাপ, ওপি প্লাস ও কিউ, ওপি প্লাস ও কিউ, তাহলে আই আই যোগ হবে চার দুয়ে ছয় সিক্স আই ক্যাপ প্লাস থ্রি, এখানে ওয়ান তিন একে চার জে ক্যাপ, এখানে চার এখানে মাইনাস টু, তাহলে প্লাস ফোর কে ক্যাপ বাই টু। এবার দেখো লিখতে পারি এই ছয় বাই দুই আই ক্যাপ ফোর বাই টু জে ক্যাপ প্লাস টু বাই টু কে ক্যাপ, দুই তিনের ছয় তাহলে থ্রি আই ক্যাপ, দুই দুই চার টু জে ক্যাপ কাটলে এটা কে ক্যাপ, তাহলে এটা হচ্ছে আর ভেক্টর, তাহলে থ্রি আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ হয়ে গেল, কারণ এখানে আমাদের এই যে এম আর এনটা ওয়ান হয়ে গেছে, সেজন্য আর কিছু লিখে নিয়ে নিচে ওয়ান ওয়ান টু। সতেরো তাকের কোশ্চেন, শো দ্যাট দ্য পয়েন্টস এ বি এন্ড সি উইথ পজিশন ভেক্টর এ হচ্ছে থ্রি আই ক্যাপ মাইনাস ফোর জে ক্যাপ মাইনাস ফোর কে ক্যাপ, বি হচ্ছে টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ অ্যান্ড সি হচ্ছে আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ মাইনাস ফাইভ কে ক্যাপ রেসপেক্টিভলি ফ্রম দ্য ভার্টিক্স অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল, মানে সমকোণী ত্রিভুজ ব্যাপার চলে আসছে, তাহলে পিথাগোরাস কাজে লাগবে এখানে। তাহলে সতেরোর অঙ্কটি বলেছে সো দ্যাট দ্য পয়েন্টস এ বি অ্যান্ড সি উইথ পজিশন ভেক্টর্স এ ভেক্টর ইকুয়াল টু থ্রি আই ক্যাপ মাইনাস ফোর জে ক্যাপ মাইনাস ফোর কে ক্যাপ কমা বি ভেক্টর ইকুয়াল টু টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ অ্যান্ড সি ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ মাইনাস ফাইভ কে ক্যাপ রেসপেক্টিভলি ফ্রম দ্য ভার্টেক্স অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল, মানে একটা সমকোণী ত্রিভুজের ব্যাপার আছে। কোশ্চেন নাম্বার সেভেন্টিন, তিনটে ভেক্টর লিখে নিই আগে, এ ভেক্টর দেওয়া আছে থ্রি আই ক্যাপ মাইনাস ফোর জে ক্যাপ মাইনাস ফোর কে ক্যাপ, এবার আসছে বি ভেক্টর দেওয়া আছে টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, সি ভেক্টর দেওয়া আছে আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ মাইনাস ফাইভ কে ক্যাপ। ধরো আগে সমকোণী ত্রিভুজটা এঁকে নাও, এবারে ওটাকে একটু নিচে দিয়ে করে নাও, এবারে এই ও থেকে এই দূরত্ব, ও থেকে এই দূরত্ব আর ও থেকে এই দূরত্ব,
এটা তোমাদের সি ভেক্টর, এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, এ বিন্দু, সি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা এই পাশে গেল, এটা এই পাশে গেল, এটা এই পাশে গেল, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবার আমাকে বের করতে হবে এ বি ভেক্টর। তাহলে এ বি, এই এ বিটা যদি বার করতে হয়, এই যদি আমাকে এই এ বিটা যদি বার করতে হয়, তাহলে আমাকে এই বি থেকে একে বিয়োগ করতে হবে। তাহলে এ বি ভেক্টর ইকুয়াল টু বি মাইনাস, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে বি ভেক্টর কত? 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 4k ক্যাপ মাইনাস এ ভেক্টর হচ্ছে তোমাদের 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 4k ক্যাপ, সরি কে ক্যাপ মাইনাস যখন এখানে হচ্ছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 3i ক্যাপ মাইনাস মাইনাসে প্লাস 4j ক্যাপ মাইনাস মাইনাসে প্লাস 4k ক্যাপ। এবার 2i মাইনাস 3i, তাহলে এটা হয়ে যাবে মাইনাস আই ক্যাপ, মাইনাস জে প্লাস 4j প্লাস 3j ক্যাপ, কে ক্যাপ 4k ক্যাপ 5k ক্যাপ। তাহলে মাইনাস আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এবারে আমরা এই ভেক্টরের মড বার করবো, মডিউলাস অর্থাৎ ম্যাগনিটিউড বার করবো। আন্ডার রুট, এখানে আই ক্যাপ মানে কত আছে, এখানে মাইনাস 1 এর হোল স্কোয়ার, প্লাস জে ক্যাপের আগে কত আছে, 3 আছে, 3 ক্যাপ 3 স্কোয়ার, কে ক্যাপের সামনে কত আছে 5, তাহলে এটা আছে 5 স্কোয়ার আছে। আন্ডার রুট মাইনাস 1 এর স্কোয়ার 1, 3 3 কে 9, 5 5 এ 25, 9 কে 10, 10 সাথে 25 যোগ করলে 35, আন্ডার রুট 35। এবার আমরা ব্যবহার করবো এসি ভেক্টর। এসি কোথায় আছে তো দেখো, এই যে এসি, এই এসি ভেক্টর, এসি ভেক্টর যদি বার করতে হয়, তাহলে আমাদেরকে এই সি ভেক্টর থেকে এ ভেক্টর বিয়োগ করতে হবে, সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এই যে সি থেকে সিটা লেখো মাইনাস এ ভেক্টর, সি ভেক্টর আছে তোমাদের আই ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, মাইনাস এ ভেক্টর আছে 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। তাহলে আই ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, এই মাইনাস দিয়ে যখন গুণ করবো, তখন এটা হয়ে যাবে 3i ক্যাপ মাইনাস মাইনাসে প্লাস 4j ক্যাপ মাইনাস মাইনাসে প্লাস 4k ক্যাপ। আই ক্যাপ মাইনাস 3i ক্যাপ, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2i ক্যাপ, মাইনাস 3j ক্যাপ প্লাস 4j ক্যাপ, তাহলে প্লাস j ক্যাপ, মাইনাস 5k ক্যাপ প্লাস 4k ক্যাপ, তাহলে এটা মাইনাস k ক্যাপ। তাহলে আমাদের কী হলো, মাইনাস 2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ। এবারে এই এ ভেক্টরের মডুলাস বার করবো অর্থাৎ মান বার করবো। তাহলে মডুলাস অফ এ ভেক্টর ইকুয়াল টু রুট ওভার, তাহলে আই ক্যাপের স্থান কত আছে মাইনাস 2 সহগ, তাহলে মাইনাস 2 স্কোয়ার, জে ক্যাপের স্থান কত আছে 1 1 এর স্কোয়ার, কে সামনে কত আছে মাইনাস 1, তাহলে মাইনাস 1 এর হোল স্কোয়ার। মাইনাস 2 এর যদি স্কোয়ার করি, তাহলে এটা হয়ে যাবে 4 1 স্কোয়ার, 1 মাইনাস 1 স্কোয়ার হচ্ছে এটা 1 হয়ে যাবে, 1 1 2 4 2 6, আন্ডার রুট 6। এবারে আসছে বিসি ভেক্টর। বিসি ভেক্টর মানে এটা, এই বিসি ভেক্টরটা বার করতে গেলে আমাকে এই সি ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করতে হবে, সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে আমাদের সি ভেক্টর কত আছে, সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, ভুল বললাম,
বিসি বার করতে গেলে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। এবার সি ভেক্টর কত দেওয়া আছে দেখো, আই ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ মাইনাস এই বি ভেক্টর কত আছে, টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে আই ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ মাইনাস 2i ক্যাপ মাইনাস মাইনাসে প্লাস জে ক্যাপ মাইনাস প্লাসে মাইনাস কে ক্যাপ। তাহলে আই ক্যাপ মাইনাস 2i ক্যাপ, তাহলে এটা হয়ে যাবে মাইনাস আই ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস জে ক্যাপ, তাহলে মাইনাস 2j ক্যাপ, তাহলে মাইনাস 5k ক্যাপ মাইনাস, তাহলে মাইনাস 6k ক্যাপ। তাহলে মাইনাস আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 6k ক্যাপ। এবার আমরা যদি এই বি ভেক্টরের মডুলাসটা বের করি তাহলে কী লিখবো আমরা, আন্ডার রুট এই আই ক্যাপের সহগত মাইনাস 1, তাহলে মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগত মাইনাস 2 হোল স্কোয়ার, কে ক্যাপের সহগত মাইনাস 6 হোল স্কোয়ার। মাইনাস 1 হোল স্কোয়ার করলে 1, মাইনাস 2 হোল স্কোয়ার করলে 4, মাইনাস 6 হচ্ছে 36, 36 4 40 একে 41, আন্ডার রুট 41। এবারে আমরা দেখছি বিসি ভেক্টরের মডুলাস, এ ভ্যালুর স্কোয়ার ইকুয়াল টু মডুলাস অফ এসি ভেক্টর স্কোয়ার প্লাস মডুলাস অফ এবি ভেক্টর স্কোয়ার। মানে কি হলো, এসি মানে লম্ব স্কোয়ার, এবি হচ্ছে ভূমি স্কোয়ার, সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার, মানে পিথাগোরাসের সূত্র আমরা চেক করছি। এই বিসি ভেক্টরের মডুলাস কত, রুট 41, তাহলে এই যে রুট 41, তাহলে এর হোল স্কোয়ার ইকুয়াল টু এসি কত পেলাম একটু আগে আমরা, রুট 6 তার হোল স্কোয়ার, এবি কত পেলাম রুট 35, তাহলে তার স্কোয়ার। তাহলে এখানে যদি বড় করে নিই রুট উঠে যাবে 41, এদিকে 6, এপাশে 35, দেখো 35 5 40 একে 41, তাহলে সমান বেরোচ্ছে, বোঝা গেল। 18 কোশ্চেনটা বলেছে ইন ট্রায়াঙ্গেল এবিসি, মানে এই ছবিটা, হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট ট্রু, কোনটা সত্যি নয়, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি, চারটা অপশান আমাদের দেওয়া আছে। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 18, ছবি কি দেওয়া আছে দেখো, তৃতীয় দেখো, এ থেকে বি, এ থেকে সি আর বি থেকে সি, তাহলে এ বি প্লাস বি সি করলে এসি হবে, আমাদের ট্রায়াঙ্গেল এডিশন ল থেকে আমরা পাই এ বি প্লাস বি সি সমান হচ্ছে এসি হবে। তাহলে দেখো অপশান এ কি দেওয়া ছিল আমাদের, এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর প্লাস সি এ ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর, ঠিক আছে। একটা জিনিস লক্ষ্য করো, এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর প্লাস সি এ ভেক্টর একই দিকে যাচ্ছে, তাহলে 0, তাহলে এটা কিন্তু ট্রু হবে আমাদের, বুঝতে পারছো? তো মেন কথা হচ্ছে এ বি ভেক্টর মানে এ বি ভেক্টর বি সি ভেক্টর বি সি ভেক্টর, আবার যদি সি এ চলে আসে তাহলে কত, স্মরণ শূন্য, তাহলে এটা 0 ভেক্টর, এটা ট্রু। বি, বি এর অপশান কী আছে, এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর মাইনাস এসি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। দেখো এ বি ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর মাইনাস সি এ ভেক্টর ইকুয়াল টু 0, এটাও ট্রু। কেন ট্রু হচ্ছে দেখো, আমরা কি জানি
তিরিচিহ্ন দেখো, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, আর এখান থেকে এখানে গেলাম, তাহলে এই ভেক্টরটা প্লাস এই ভেক্টরটা করলে এই ভেক্টরটা হয়। তাহলে আমি যদি লিখি এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান কত হচ্ছে এসি, হ্যাঁ এসি ভেক্টর এটা হবে। এবারে প্লাস এসিটা যদি বাঁ দিকে চলে আসি তাহলে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর তাহলে মাইনাস এসি ভেক্টর ইকুয়াল টু জিরো, তো এটাই তো দেওয়া আছে, সেই জন্য এটা ট্রু। দেখো এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, সি থেকে এ আসছি, তিনটে যোগ করলে তো শূন্য হয় কিন্তু এখানে তো মাইনাস আছে, তাও শূন্য ভেক্টর এখানে লেখা আছে, তাহলে এটা ফলস হবে। অ্যাকচুয়ালি এটাই আমাদের উত্তর, কারণ আমাদের জিজ্ঞেস করেছে কোনটা ফলস হবে, অপশান ডি একটা। দেখো এ বি ভেক্টর মাইনাস সি বি ভেক্টর প্লাস সি এ ভেক্টর ইকুয়াল টু জিরো। দেখো আমরা এ বি ভেক্টর এই মাইনাস সি বি ভেক্টর সমান আমরা লিখতে পারি প্লাস বিসি ভেক্টর প্লাস সি এ ভেক্টর ইকুয়াল টু জিরো ভেক্টর। তারপরে লক্ষ্য করো এটাকে এ থেকে বি, এ থেকে বি, বি থেকে সি, তাহলে বি থেকে সি, আর সি থেকে এ, সি থেকে এ, সরণ কত হলো শূন্য হলো, তাহলে এটাও ট্রু। কোশ্চেন নাম্বার 19, 19-এর দিকে প্রশ্ন কি বলেছে, ইফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর আর টু কোলিনিয়ার ভেক্টরস দেন হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য ইনকারেক্ট, কোনটা ভুল। দুটো কোলিনিয়ার ভেক্টর আছে, এ ভেক্ট অপশান এ বি সি ডি দেওয়া আছে, অপশান এ দেখো কি দেওয়া আছে, অপশান এ দেওয়া আছে এই যে বি ভেক্টর ইকুয়াল টু ল্যামডা এ ভেক্টর, বি ভেক্টর ইকুয়াল টু ল্যামডা এ ভেক্টর, আমরা জানি কি, আমরা জানি যে এ ভেক্টর ইকুয়াল টু ল্যামডা বি ভেক্টর, তো আমি যদি এর জায়গায় যদি বি ভেক্টর ইকুয়াল টু ল্যামডা এ ভেক্টর লিখি তাও তো ঠিক আছে, সেই জন্য এই অপশানটা কিন্তু ট্রু, আমাদেরকে ভুল খুঁজতে বলেছে অপশান বি, এ ভেক্টর ইকুয়াল টু প্লাস মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর ইকুয়াল টু প্লাস মাইনাস বি ভেক্টর। এটাও ট্রু, কারণ এখন দেখো ল্যামডা তো এখানে তো ওয়ান আছে না, অপশান সি দ্য রেসপেক্টিভ কম্পোনেন্টস অফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর আর নট প্রপোর্শনাল, মানে সমানুপাত নয়, এটা কিন্তু এটাই হচ্ছে ভুল হবে, সিটা হচ্ছে ভুল হবে, সেটা ফলস হবে, কারণ দেখো এটা প্রপোর্শনাল প্রপোর্শনাল হয়, কারণ ধরো এ একটা ভেক্টর আমি ধরে নিচ্ছি যে টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ, এবারে ধরো এটাকে আমি ল্যামডা দিয়ে গুণ করে দিচ্ছি, বি ভেক্টর ল্যামডা ইন্টু টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ, ঠিক আছে, এই যে গুণ করছি মানে কি এটা তো প্রপোর্শনালই হচ্ছে না, এটা সমানুপাতিক হচ্ছে, কিন্তু ওরা কী বলেছিল অপশানটা যে দ্য রেসপেক্টিভ কম্পোনেন্টস অফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর আর নট প্রপোর্শনাল, ওটা প্রপোর্শনাল হবে, তাহলে এটাই আমাদের ইনকারেক্ট খুঁজতে বলেছিল, তাহলে অপশান নাম্বার সিটা হচ্ছে আমাদের উত্তর। আর ডিএটটা কী অপশান ছিল, দেখো বোথ দ্য ভেক্টরস এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর হ্যাভ সেম ডিরেকশন বাট ডিফারেন্ট ম্যাগনিটিউড, হতেই পারে এটা, এটা ট্রু হবে, কারেক্ট হবে এটা, দেখো সেম ডিরেকশন আলাদা ম্যাগনিটিউড দেখতেই পাচ্ছ, এটা যদি এ হয় এটা টু এ, দুটো মান তো আলাদা কিন্তু দেখো দিক সেম, এটা হতেই পারে, এটা ওই জন্য কারেক্ট, আমাদেরকে যেহেতু ভুলটা খুঁজতে বলেছিল তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশান সি।